দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি যেসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া সেই পেজ সরিয়ে নিল ফেসবুক। গুগল ম্যাপে গাজার স্যাটেলাইট ছবি ঝাপসা কেন, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। এছাড়াও রয়েছে ইসরায়েলি হামলার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর। এছাড়াও রয়েছে এবার কাশেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনের কুদুস ব্রিগেড। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান রুহানির ফোন আলাপ, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। যেসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয়াহু। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজা। এক সপ্তাহ ধরে চলা এই বর্বর হামলায় 200+ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকশো। আর নিরাপরাধ ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালানোয় ইসরায়েলকে সমর্থন দিয়েছে 25টি দেশের মতো। এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার এক টুইট বার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোটিন প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পতাকাগুলো হল যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, সিপ রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ের। এছাড়াও ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পতাকা শেয়ার করে টুইট বার্তায় নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েলের পাশে জোরালোভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে এসব দেশের তালিকায় নেই ভারতের পতাকা, নেই দেখে বিস্মিত ও হতাশ হয়েছেন বহুসংখ্যক ভারতীয়। অনেকেই এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন, সূত্র দি প্রেস জার্নাল। ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়ার সেই পেজ সরিয়ে নিল ফেসবুক। ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও হামলা থামানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে। বরং যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে নিরাপরাধ ফিলিস্তিনের ওপর এই হামলার পক্ষে সমর্থন আদায়ে ফেসবুককে সহায়তা নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর হামলার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছে, এমন একটি পেজের নাম জেরুজালেম প্রেয়ার টিম, যেখানে ফিলিস্তিনের পক্ষে হামাসের প্রতিরোধকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসরায়েলি সেনাদের হামলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। বিষয়টি বিশ্বজুড়ে নেটিজেনদের নজরে পড়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা ও প্রতিবাদ হয়েছে। এসব সমালোচনার পর অবশেষে জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দি এক্সপ্রেস ট্রিবিউটনের নিউজে বলা হয়েছে ফেসবুকের এই পেজের লাইক সংখ্যা 7,59,00,000। অনেক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ, তাদের অজান্তেই জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজ লাইক হয়ে গেছে, অথচ তারা কখনোই সেই পেজে প্রবেশই করেননি। এই নামে কোনো পেজ আছে বলেও জানতেন না অনেকেই, অথচ তাদের লাইক জমা পড়ে গেছে অদ্ভুতভাবে। এদিকে জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজে দেওয়া সব পোস্টই ফিলিস্তিনের বিপক্ষে প্রচারণা করা হয়েছে, এমনকি ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে সেখানে। ফেসবুক ব্যবহারকারীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে ইসরায়েলে ভূমি রক্ষা করা তাদের অধিকার। গুগল ম্যাপে গাজার স্যাটেলাইট ছবি ঝাপসা কেন, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল ফিলিস্তিনের গাজা উপত্যকাকে গুগল ম্যাপে ঝাপসা করে রাখা হয়েছে। গাজার ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই অঞ্চল নিয়ে গবেষণা করতে গিয়ে বিষয়টি প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করেছেন গবেষকরা। বিবিসি জানিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলের অধিকাংশ জায়গায় গুগল আর্থে ঝাপসা করে রাখা হয়েছে। সেখানে স্যাটেলাইট তোলা কম রেজুলেশনের ছবি দেওয়া হয়েছে, কিন্তু স্যাটেলাইট কোম্পানিগুলোর কাছ থেকে এর চেয়ে আরও অনেক হাই রেজুলেশনের ছবি পাওয়া যায়। গুগল ম্যাপের স্যাটেলাইট ছবিতে গাজার রাস্তায় গাড়ি শনাক্ত করতে পারাই দাঁড়ায়, অথচ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর মতো গোপনীয়তা রক্ষা করে চলা শহরের রাস্তায় গাড়ি তো বটেই,
এমনকি প্রতিটি মানুষ পরিষ্কার দেখা যায়। যুদ্ধের প্রতিবেদন তৈরিতে স্যাটেলাইটের ছবি এখন খুব গুরুত্বপূর্ণ। এই ছবি ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে গাজা এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে চেয়েছিলেন অনুসন্ধানী প্রতিবেদকরা। তবে গুগল আর্থের মতো সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্মেও গাজা স্যাটেলাইট ছবি ঝাপসা এবং নিম্নমানের দেখায়। গুগল বলছে তারা খুব ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর বেলায় নিয়মিতভাবে নতুন ছবি যোগ করার চেষ্টা করে, কিন্তু গাজার বেলায় সেটা মোটেই করা হয়নি। অবশ্য ইসরায়েলি হামলার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন? প্রশ্ন তথ্যমন্ত্রীর। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিরবতার সমালোচনা করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যখন ইসরায়েলি কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটছে, নারী শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিস্তব্ধ। ফিলিস্তিনি জনতার ওপর অব্যাহত ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন? হাসান মাহমুদ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ এত কিছু ওয়াচ করে আর এখন পৃথিবীর সমস্ত টেলিভিশন যে এই বর্বরতা দেখাচ্ছে সেটা তাদের চোখে পড়ে না, কোনো বিবৃতিও তাদের নেই। পান থেকে চুন খসলেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয়, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়েছে, শহীদুল হকের পক্ষেও বিবৃতি দিয়েছে, কিন্তু আজকে যখন ফিলিস্তিনের মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো অফিসিয়াল বিবৃতি আমরা দেখতেই পাই না। তাদের মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার অঞ্চলের একজন উপপরিচালক একটি বার্তা সংস্থার সাথে আলাপকালে কিছু কথা বলেছেন, কিন্তু তাদের অফিসিয়াল কোনো বিবৃতি নাই। এ ধরনের অপরাধের সময় যারা নিস্তুপ থাকে এবং দেখতে পায় না, তাদের আসলে অন্য কোনো বিষয় নিয়ে বিবৃতি দেওয়ার নৈতিক অধিকার থাকে কিনা, এটি একটি বড় প্রশ্ন বলে উল্লেখ করেন মন্ত্রী। এদিকে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত অবসানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে অবিলম্বে রক্তক্ষয় বন্ধের জন্য আমেরিকাকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বাংলাদেশের এই আহ্বান জানান। সূত্র পার্স টুডে। এবার কাশেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনের কুদুস ব্রিগেড। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদুস ব্রিগেড নতুন ক্ষেপণাস্ত্র কাশেম নিক্ষেপের একটি ফুটেজ প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদুস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাশেম সুলাইমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় কাশেম। ভিডিওতে দেখা যায় আল কুদুস ব্রিগেডের একজন যোদ্ধা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত করেছেন এবং পরে তা একটি জলাশয় থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়। আল কুদুস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাশেম ক্ষেপণাস্ত্র ছিল। কাশেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান। তিনি বলেন, কাশেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে। ইরানিদের প্রাণপ্রিয় জেনারেল কাশেম সুলাইমানি 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন। তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সবসময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এ কারণে তার শাহাদাতের পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাশেম সুলাইমানিকে বাইতুল মকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনি ইস্যুতে এরদোয়ান রুহানির ফোন আলাপ। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে ডক্টর হাসান রুহানি এই আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন এখনও মুসলিম উম্মার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বরতা অবসানের জন্য তেল আবিবকে মোকাবেলা জরুরি বলে তিনি জানান। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও তুরস্কের মধ্যে এই ইস্যুতে সহযোগিতা বাড়ানো দরকার। টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলকে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অন্যান্য দিনের মতো গাজার রাস্তা, নিরাপত্তা ভবন, হামাসের ট্রেনিং ক্যাম্প এবং আবাসিক ভবনগুলোতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর বোমা হামলার শব্দ শোনা যায়।
এছাড়াও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসও পাল্টা জবাব দিয়েছে, ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে। আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 192 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 58 জনে শিশু রয়েছে, আহত হয়েছেন 1200 এর বেশি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।